আওয়ামী লীগের কাউন্সিল 24 ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত গণতন্ত্র আছে বলে বিএনপি আন্দোলন করতে পারছে বললেন প্রধানমন্ত্রী জনসমাগম কাকে বলে বিএনপিকে তা আজ দেখিয়ে দেয়া হবে ওবায়দুল কাদেরের মন্তব্য নির্বাচনের আগে সরকারকে বিদায় নিতে হবে বললেন মির্জা ফখরুল রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ পরিবহন ধর্মঘট উপেক্ষা করে কালেক্টরেট ঈদগাহ মাঠে নেতা কর্মীদের ঢল ডিসেম্বর থেকে আর লোডশেডিং হবে না বললেন পিডিবি চেয়ারম্যান বিদ্যুৎ ব্যবহারে মানুষকে সাশ্রয়ী হওয়ার অনুরোধ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামী 24 ডিসেম্বর হবে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল বৈশ্বিক পরিস্থিতিতে এবার থাকছে না জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় এ সময় প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগের উপর জনগণের আস্থা রয়েছে বলেই তিনবার নির্বাচিত করেছে আগামীতেও করবে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলে বিএনপি আন্দোলন করতে পারছে শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলেই বিএনপি আজ আন্দোলন করতে পারছে কিন্তু বিএনপির যারা খুন অগ্নিসংযোগ ও জঙ্গিবাদের সাথে জড়িত তাদের কোনো ছাড় নেই বলে জানান আওয়ামী লীগ সভাপতি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি যে কারণে আজকে বিএনপি স্বাধীনভাবে মিটিংও করতে পারছে মিছিলও করতে পারছে সবই করতে পারছে কিন্তু যে সমস্ত আসামি যারা অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত যারা পুড়িয়ে পুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে আবার রেল বাস গাড়ি এমনকি সিএনজি কোনো জায়গা বাদ ছিল না লঞ্চ তারা আগুন না দেয় প্রত্যেক জায়গায় আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে যারা এই খুনের সাথে জড়িত অগ্নিসন্ত্রাসের সাথে জড়িত জঙ্গিবাদের সাথে জড়িত আমি জানি তারা অনেকে লুকিয়েছিল এখন একটু বিএনপি মাঠে নামবে তারা মাঠে নামবে কিন্তু এই সমস্ত আসামিদের কিন্তু ধরতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে জীবন্ত মানুষ হত্যা করেছে হাত কেটেছে চোখ তুলেছে মানুষকে নির্যাতন করেছে তাদের ছাড় নেই আইন তার আপন গতিতে চলবে আইন সকলের জন্যই সমান এটা তাদের বাধা রাখতে হবে রাজনীতি করবে রাজনীতি হিসেবে কিন্তু এই সন্ত্রাসী জঙ্গিবাদী রাজনীতি এই দেশে চলবে না এটা আমরা চলতে দেব না এটা মাথায় রাখতে হবে যারা জনগণের অর্থ লুটপাট করেছে গ্রেনেড হামলা চালিয়েছে তাদের জনগণ বিশ্বাস করে না ভোট দেবে না জানিয়ে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগের জয়ের আশাবাদ প্রকাশ করেন শেখ হাসিনা 14টা বছর আমরা এদেশের মানুষের আস্থা বিশ্বাস ধরে রেখেছি অর্জন করেছি আরও বেশি জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সেটা মাথায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে আর ওই যারা সন্ত্রাসী খুনি দশটা অস্ত্র বা গ্রেনেড হামলাকারী 63 জেলায় বোমা হামলাকারী এদেরকে বাংলাদেশের জনগণ বিশ্বাসও করে না এদের পাশে কোনোদিন থাকবেও না এদের কখনো ভোটও দেবে না এটা হলো বাস্তবতা বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখে এবার সম্মেলন সাদামাটাভাবে একদিনেই অনুষ্ঠিত হবে বলে ব্রিফিংয়ে জানান অবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী 24 ডিসেম্বর শনিবার ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত একদিনেই এই সম্মেলন শেষ হবে সকালে উদ্বোধনী অধিবেশন বিকেলে কাউন্সিল অধিবেশন এবং সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া 4 ডিসেম্বর চট্টগ্রাম পোলো গ্রাউন্ডে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী রুকনুজ্জামান বাংলাভিশন ঢাকা জনসমাগম কাকে বলে তা কর্মসূচির মাধ্যমে বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ক্ষমতার স্বাদ পেতে বিএনপি নেতারা অন্ধ হয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন জনগণের টাকা গিলে খাওয়া বিএনপি এখন বড় গলায় কথা বলছে শুক্রবার নিজ বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন 17 কোটি মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা দলটির বিরুদ্ধে রাজনীতির মাঠে খেলতে চায় আওয়ামী লীগ বিএনপি সমাবেশে 5 লাখ মানুষকে টার্গেট করে 1 লাখও জড়ো করতে পারেনি বলেও দাবি তার
জনসমাগম কাকে বলে বিএনপিকে আগামীকাল থেকে আমরা বুঝিয়ে দিতে শুরু করব। রিজার্ভের টাকা আমরা গিলে ফেলেছি না রিজার্ভের টাকা ব্যয় হয়েছে আমদানি ব্যয় দেশের উন্নয়নে এবং জনগণের কল্যাণ। খেলা হবে হাওয়া ভবন লুটপাট অর্থ পাচারের বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতি বিদ্যুৎবিহীন খাম্বার বিরুদ্ধে। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, খাওয়া ভবনের নামে দুর্নীতি করে দেশকে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন বানানো দলের নেতাদের মুখে দুর্নীতি সমালোচনা মানায় না। তিনিও বাসভবনে ব্রিফিংয়ে সব কথা বলেন। বিএনপি তো দেশকে দুর্নীতির মাধ্যমে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছিল, অর্থাৎ তারা বিশ্ব চোর উপাধি পেয়েছিল। বিশ্ব চোরদের মুখপাত্র হচ্ছেন, শুনতে খারাপ লাগলো, বাস্তবতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিশ্ব চোরদের বড় গলা। ওনারা তো হাওয়া ভবন বানিয়েছিলেন, হাওয়া ভবনে বসে জনগণের সমস্ত ব্যবসার উপর, সমস্ত প্রজেক্টের উপর টোল বসিয়েছিল এবং জনগণের টাকাটা গিলে খেত তারা। হাওয়া ভবনটা আসলে একটি খাওয়া ভবন ছিল। অন্যদিকে 11 নভেম্বর সরদ্দি উদ্যানের জনসভা সফল করতে 23 বঙ্গবন্ধু এভিনিউতে বর্ধিত সভা করেছে যুবলীগ। প্রতিষ্ঠাবার্ষিকীর ওই সমাবেশে সর্বোচ্চ জনসমাগমের মাধ্যমে বিএনপি জামাতকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন তো অনেক দূরে, তার আগে এই সরকারকে বিদায় নিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান বিএনপির নেতারা। বেগম খালেদা জিয়ার মুক্তি, নিত্যপণ্যের দাম কমানো সহ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সভায় বিএনপি নেতারা বলেন, দুর্নীতি ও লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার, দেশ ও জনগণকে রক্ষায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তারা। এখনো বেগম খালেদা জিয়ার দ্বারস্থ হন, তাকে মুক্তি দেন। দেশের সবচেয়ে রাজনৈতিক ব্যক্তি যিনি জীবনে কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হন নাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেন। তার হাতে রয়েছে এই দেশের উন্নয়নের চাবিকাঠি, শান্তি শৃঙ্খলার চাবিকাঠি, নইলে দেশ কিন্তু গৃহযুদ্ধে যদি নামে আপনার গতিও থাকবে না, দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতাও বিপন্ন হবে। বিএনপির স্রোতকে বাধা দিতে পারছে না সরকার, নদী বলেন, লঞ্চ বলেন, বাস বলেন, সকল বন্ধ করে দেওয়ার পরেও এই জনতার স্রোতকে বন্ধ করতে পারছে না। বিদা পাগলের মতো প্রলোভ শুরু করেছিল সরকার। আগামী দিনে যে কোনো মূল্যে এই অবৈধ সরকারকে আমরা উৎখাত করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। সেটার জন্য আমাদের যে কোনো ধরনের আত্মত্যাগ দিতে হয় সেটার জন্য আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। বিএনপির মহাসচিব বলেন, নিশিরাতের সরকার জনগণের ভোটাধিকারের সাথে এখন নাগরিক অধিকারও কেড়ে নিয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই বর্গীদের মতো লুটপাট করে খায়। বন্ধুগণ, আমাদের কোনো বিকল্প নাই, এখানে জাতীয় নির্বাচন তো পরে, তার আগে আমরা একে বিদায় করতে চাই। এই সরকারের অধীনে এবং আপনার এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, খুব পরিষ্কার কোনো নির্বাচন নয়। এবং যতক্ষণ পর্যন্ত না পদত্যাগ করছে, যতক্ষণ পর্যন্ত না সংসদ গুরুত্ব হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না তত্ত্বাবধায়ক সরকার গঠন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ বসে থাকবে না, তারা লড়াই করবে, সংগ্রাম করবে, শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনের মধ্য দিয়ে এক গণঅভ্যুত্থান সৃষ্টি করে তারা এদেরকে পরাজিত করবে। বিএনপি নেতারা বলেন, জনবিরোধী সরকারকে বিদায় করতে দেশবাসী গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ। শুক্রবার বিকেল থেকে সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
রংপুরের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিএনপির হাজারো নেতা কর্মী ও সমর্থক সমাবেশ স্থল সহ আশেপাশের বিভিন্ন মাঠে অবস্থান নিয়েছেন। নগরীর সিও বাজার, উত্তম, মডার্ন রেল স্টেশন সহ আশেপাশের স্কুল, কলেজ ও ফাঁকা মাঠে মোটরসাইকেল সহ লোকজন অবস্থান করছেন। শুকনো খাবার, কাঁথা, কম্বল, চট নিয়ে তাঁবু গেড়েছেন তারা। পথে পথে বাধার আশঙ্কা থেকে বৃহস্পতিবারে রংপুরে হাজির হন পাশের বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতারা বলেন, সাধারণ মানুষ ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন তারা এই সরকারকে আর চান না। সব বাধা বিপত্তি ডিঙিয়ে সমাবেশ সফল হবে বলে জানান উত্তরের 10 জেলার বিএনপির নেতারা। দুদিনের বাস ধর্মঘট চলছে রংপুরে, ভোগান্তিতে সাধারণ মানুষ। শুক্রবার সকাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনো বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজ বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে অভিযোগ নেতাদের। তবে বাস মালিকরা বলছেন, মহাসড়কে নসিমন করিমন সহ অবৈধ যান চলাচল বন্ধ ও সড়কে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে বাস বন্ধ রেখেছেন তারা। রংপুরের পাশের জেলা গাইবান্ধা বাস চলাচল বন্ধ রয়েছে। ইজি বাইক, মাহেন্দ্র ও ইঞ্জিন চালিত ভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। ঠাকুরগাঁওয়ের অভ্যন্তরীণ রুট সহ অন্য জেলার বাস চলাচল করলেও ঠাকুরগাঁও রংপুর রুটের বাস যাচ্ছে সৈয়দপুর পর্যন্ত। বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে বশিরুর রহমান রাঙাকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রের ধারা 22 উপধারা 2 এর প্রদত্ত ক্ষমতা বলে বশিরুর রহমান রাঙাকে চিফ হুইপের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। শুক্রবার দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত 8 অক্টোবর তারিখে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক মশিউর রহমান রাঙাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এর আগে গত 14 সেপ্টেম্বর চেয়ারম্যানের দলীয় গঠনতন্ত্রের ক্ষমতা বলে তাকে প্রেসিডিয়াম সদস্য সহ সব পদ ও পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেছেন, আগামী ডিসেম্বর থেকে দেশে আর লোডশেডিং থাকবে না, বর্তমান পরিস্থিতি সাময়িক। শুক্রবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। পিডিবি চেয়ারম্যান বলেন, ডলারের সংকট থাকায় ফুয়েল সংকট রয়েছে, শীতে চাহিদা কমে গেলে খুব দ্রুত এই সমস্যা কেটে যাবে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে ডিসেম্বরে বিদ্যুৎ পাওয়া যাবে বলেও জানান তিনি। আরও বলেন, দেশে যত শিল্প কারখানা বাড়বে বিদ্যুতের চাহিদা তত বাড়বে, সেই বিষয়ে বিবেচনা করে মাস্টার প্ল্যান নিয়ে কাজ করা হচ্ছে। সোলার দিয়ে চাহিদার বড় একটি অংশ মোকাবেলা করার চেষ্টা চলছে। বিদ্যুৎ ব্যবহারে দেশের মানুষকে সাশ্রয়ী হওয়ার অনুরোধ করেন মাহবুবুর রহমান। শেখ হাসিনার দুঃশাসন দেশের মানুষের অধিকার খর্ব করেছে, মন্তব্য গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কেবরিয়ার। আর সংগঠনটির সদস্য সচিব নুরুল হক নূর বলেন, বর্তমান সরকারের অধীনে কেউই নির্বাচনে যাবে না। শুক্রবার বিকেলে রাজধানী পল্টনে গণ অধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তারা। ডক্টর রেজা কেবরিয়া বলেন, সরকার দেশের রিজার্ভ 32 বিলিয়ন দেখালেও বাস্তবে আরো কম। এসবে নূর বলেন, সরকার দুর্ভিক্ষের বার্তা দিচ্ছে, দুর্ভিক্ষের আগে দুর্বৃত্ত সরকারের বিদায় করা হবে। র্যাবের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সভা শেষে বর্ণাঢ্য র্যালি বের করে গণ অধিকার পরিষদ। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে, আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারবে না। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় মাহমুদুর রহমান মান্না বলেন, গত 50 বছরে মানুষ এই সরকারের মতো দুঃশাসন দেখেনি। সরকারের বিরুদ্ধে মানুষের যে জাগরণ তা আওয়ামী লীগ বুঝতে পারছে না। লগি বৈঠা, লাঠি ছোটা বা 144 ধারা দিয়েও মানুষের এই জাগরণ ঠেকানো যাবে না। মান্না বলেন, মানুষ জেগেছে, বিভিন্ন জায়গায় সমাবেশে মানুষ আর মানুষ, জনগণ আওয়ামী লীগের সাথে নেই। ইভিএম বাতিল, নতুন নির্বাচন কমিশন গঠন ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান নাগরিক ঐক্যের সভাপতি। গেল একদিনে সারাদেশে ডেঙ্গু জ্বরে আরো 5 জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ নিয়ে মশাবাহিত রোগটিতে 128 জন মারা গেছে। এদিকে করোনায় গত 24 ঘন্টায় মারা গেছে একজন, নতুন করে শনাক্ত হয়েছে 102 জন। একদিনে দেশে 440 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,539 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 279 জন, ঢাকার বাইরে 161 জন। ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তির সংখ্যা বেড়ে 2,280 জন, ঢাকার বাইরে 1,259 জন। চলতি বছরে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 35,262 জন, সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 31,595 জন। ক্লেমন খেলার সংবাদ।
শুরু হলো ফ্র্যাঞ্চাইজি লীগ হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপের মাঝে অনেকটা তাড়াহুড়া করে টুর্নামেন্ট শুরু হয়েছে, তবে শেষ পর্যন্ত টুর্নামেন্ট শুরু স্বস্তি আয়োজকদের। ছয়টি বিভাগীয় দল নিয়ে শুরু হয়েছে প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লীগ। শুক্রবার নতুন এই আয়োজনের শুরুটা হয়েছে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে। সেখানে অ্যাভাটার লেজার শোতে বাংলাদেশ হকির অতীত বর্তমানের সাথে ভবিষ্যতের রূপরেখা প্রদর্শিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান। এই টুর্নামেন্ট ভবিষ্যতের খেলোয়াড় তৈরিতে অবদান রাখবে বলে আশা টুর্নামেন্টের আয়োজক প্রতিষ্ঠান এইচওর কর্ণধার সাফওয়ান সোবহানের। দুই বিশ্বকাপের মাঝে হলেও এটি যথেষ্ট কভারেজ পাওয়া যাবে বলে তার আশা। ভবিষ্যতে ছয় দলের পরিবর্তে আট দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনার কথা জানালেন হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানি। আওয়ামী লীগের কাউন্সিল 24 ডিসেম্বর কার্যনির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত। গণতন্ত্র আছে বলে বিএনপি আন্দোলন করতে পারছে বললেন প্রধানমন্ত্রী। জনসমাগম কাকে বলে বিএনপিকে তাজ দেখিয়ে দেওয়া হবে ওবায়দুল কাদেরের মন্তব্য। নির্বাচনের আগেই সরকারকে বিদায় নিতে হবে বললেন মির্জা ফখরুল। রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। পরিবহন ধর্মঘট উপেক্ষা করে কালেক্টরেট ঈদগাহ মাঠে নেতা কর্মীদের ঢল। ডিসেম্বর থেকে আর লোডশেডিং হবে না বললেন পিডিবি চেয়ারম্যান। বিদ্যুৎ ব্যবহারে মানুষকে সাশ্রয়ী হওয়ার অনুরোধ। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদে সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।